আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা প্রবাসীরা যতটুকু খাবার খাই তার থেকে আমাদের বেশি ঘাম ঝরিয়ে খেতে হয়, তার থেকে বেশি আমাদের কষ্ট করতে হয়। এভাবেই আমাদের প্রতিনিয়ত চলছে, এভাবে কষ্ট করেই আমরা টাকা দেশে পাঠাই, আর সেই টাকা শাসক গোষ্ঠী যে যখন আসে লুটেপুটে খায়। রায়পুর পৌরসভার সাবেক কমিশনার, সে শত কোটি টাকার মালিক। বর্তমান সরকার সরকারি তহবিল থেকে গরিব দুঃখী ও ভিখারীদের ওএমএস কার্ড দিয়ে তাদেরকে ত্রাণ দিতেছে। সেখানেও সাবেক কমিশনার যে শত কোটি টাকার মালিক, তার নিজ সন্তান ছেলে ও মেয়ের নাম সেই ভিখারির খাতায়, ভিখারির কার্ডে নাম লিখিয়েছে। আবার এই লিস্ট করছেন বর্তমান কমিশনার, তার মানে হলো চোরে চোরে মাস্তুতো ভাই। আপনাদের কাছে প্রশ্ন, কোটটাই পরা, ব্লেজার পরা, এরা কি ভিক্ষুক? এদের কিভাবে ভিক্ষুকের কার্ড দেওয়া হয়, ত্রাণের কার্ড এদের নামে কিভাবে পাশ হয়? এখন বর্তমানে মাহে রমজানের শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি আমরা সবাই, যারা নিজে স্বীকারোক্তি করে, যারা নিজেরাই ভিক্ষুকের খাতায় নিজেদের নাম লিখিয়েছেন, আল্লাহ সত্যি সত্যি তুমি তাদেরকে ভিখারি করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশ সরকার বর্তমানে নাকি 550 কোটি মানুষকে ত্রাণ দিয়েছে, কেউ আপনারা পেয়েছেন? আমরা কিন্তু পাইনি। 550 কোটি মানুষ যদি ত্রাণ পেয়ে থাকে, তাদেরকে যদি দিয়ে থাকে, তবে আমরা সবাই পাইতাম। কারণ বাংলাদেশে ধরেন 16 কোটি মানুষ, আর প্রতিটা ফ্যামিলিতে কমসে কম 4 জন করে সদস্য। বাংলাদেশের সরকার যদি এখন প্রতিটাদের ত্রাণ দেওয়ার জন্য লিস্ট তৈরি করে, তবে এমন কিছু চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, মেয়র, কিছু নেতা খেতা, কিছু এমপি মন্ত্রীও তাদের মা বোন স্ত্রী বোনদের এই প্রতিদাতাদের লিস্টে নাম দিয়ে দেবে। অর্থাৎ এই প্রতিদাতাদের ত্রাণও তারা ভক্ষণ করবে। চিল্লাই কর ঠিক কিনা?